গুড মর্নিং, আজকে হচ্ছে 7th of November। আগের সপ্তাহে আমি আমার চ্যানেলে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা সবাই একটা সাইক্লিংয়ের ভিডিও দেখতে চাইবে কি না, তো মোটামুটি পজিটিভ রেসপন্সই এসেছিলো, তাই জন্য আজকে আমি সেই সাইকেলের ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এখন বাজে সকালের 5:30, এদের আমরা খেয়াদার দিকে যাব, না হলে সায়েন্স সিটির দিকেও যাওয়া যায়। তো দেখি, আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি, ও এলে আমরা ডিসাইড করে বেরিয়ে পড়ব। নভেম্বরে শুরু হলেও শীতের আমেজটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তো আমরা এই বেরিয়ে গেছি, শেষ পর্যন্ত সেই প্রায় 6টায় বেজে গেল বেরোতে বেরোতে, দেখি কত দূর যাওয়া যায়। তো খেয়াদা যাওয়ার জন্য আমরা এখন এখান থেকে রাইট টার্ন নেব, এটা হচ্ছে কালিকাপুর। এই হচ্ছে উন্নয়ন কমপ্লেক্স, এখান থেকে আমরা রাইট টার্ন নিলাম। এইবার দেখা যাচ্ছে এখানটা, যার 5 মিনিট দাঁড়াই। যাওয়ার পথে বিলগুলোর পাশে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার ভোরের সূর্য গায়ে মাখতে মাখতে এগিয়ে চললাম খেয়াদায়ের দিকে। আমাদের গন্তব্যে পৌঁছাতে শেষের কিছু কিলোমিটার ভালো পিচের রাস্তা থেকে বেরিয়ে চালাতে হলো এই গ্রামের ভাঙা রাস্তা ধরে। আমরা এখন এই খেয়াদাতে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটার মতন ডিস্টেন্সে। আমাদের আসতে টাইম লাগলো 1 ঘন্টা। রিসেন্টলি মানে খেয়াদা খুবই পপুলার হয়েছে, মেবি আগেও ছিল, কিন্তু আমরা যেহেতু রিসেন্টলি স্টার্ট করেছি তো আমরা খেয়াদা সম্পর্কে জানতে পেরেছি। কলকাতার কাছাকাছি মানে ন্যাচারাল সাইক্লিং করার জায়গা, এটা বেশ ভালো। বাঁদিকেরটা আমার, এটা হচ্ছে ওয়ার্ল্ড টেক সামিট 29, আর এটা হচ্ছে পিকুর সাইকেল, এটা যেন কি নাম, ফায়ারফক্স ম্যাক্সিমাস, এটারও 29 ইঞ্চ নাকি, হ্যাঁ 29 ইঞ্চ টায়ার। এই জায়গাটার ন্যাচারাল বিউটি সত্যিই নৈসর্গিক, শীতের শুরুতে হালকা হালকা ঠান্ডা হাওয়া আর প্রকৃতির মাঝে এরম একটা সানরাইজ, এই দেখতে দেখতে ভোর 5টায় ওঠার সব ক্লান্তি ভুলে গেলাম আমরা। চল তাহলে বেরোনো যাক, জল খেয়ে নিই। ফেরার পথে ট্রাই করলাম অজয়নগর টু হাইল্যান্ড পার্ক সেগমেন্টের আমার 1.51 সেকেন্ডের পার্সোনাল রেকর্ডটা ভাঙতে। কিন্তু জাস্ট 6 সেকেন্ডের জন্য সেটা এবারে আর হলো না, কিন্তু কোনো ব্যাপার না, হয়তো পরের ভিডিওতেই হবে সেই আশা পূর্ণ। দাঁড়াবি না,
ওই যে পাটুলির হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে তো, টোটাল হলো 10+10 20 কিলোমিটার। ভুল করে ট্রিপটা এন্ড করে দিয়েছিলাম খেয়াদা পৌঁছে, তাই আগে ছিল 10 কিলোমিটার, এখন হয়েছে আরও 10, টোটাল 20। তাই বন্ধুরা এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে নিশ্চয়ই জানিও, আর ভুলো না সাবস্ক্রাইব করতে। আবার দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন লোকেশনে।